বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের একান্ত আপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রী সন্ধান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়েসাদের কাজ কিন্তু প্রত্যেকটা পরিবারেই থাকে, তাই আমি আহ্বান করছি আপনাদেরকে, আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের কাছে পাত্রপাত্রী সন্ধান নিয়ে যান। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে, 01711860261। বেশাদে আল্লাহর হুকুম আমরা ওসিলা মাত্র। আপনাদেরকে আমি একটা কথাই সবসময় সচেতনা করে দিতে চাই যে আপনারা তো প্রত্যেকেই কিন্তু কেউ কারো আপনজন না, তাই নিজ দায়িত্বে খোঁজখবর নেবেন এবং যেই তথ্যটা দিবেন সেটা সঠিক তথ্য দিবেন। আর একটু সচেতনামূলক কিছু কথা আমাদের বলতে হয়, কারণ ইদানিং বেশ কিছু ছেলে মেয়ে দেখা যায় যে ওরা অনেকেই আমাদের এখান থেকে ইনফরমেশন নিয়ে বিয়ে শাদি করে ফেলে, করার 1-2 বছর পরে আবার আমাদেরকে জানায় আপা এই এই ছেলেটা এই মেয়েটা, যখন তাদের সমস্যা হয়। তো আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, সমস্যা হওয়ার আগেই কিন্তু আপনারা চিন্তাভাবনা করবেন। আমাকে যদি আপনারা একটু নলেজে দেন তাহলে হয়তো এই দুই পক্ষই আপনাদের কোনো মানে ওই যে সিক্রেট কিছু থেকে কোনো দুই পক্ষের এক পক্ষ ঠকার কোনো চিন্তাভাবনা থাকে না, কেউ এটা করেও না। এটা বেশিরভাগ দেখা যায় যে যেই ডিভোর্স কেসগুলি হ্যান্ডেলিং করি, ডিভোর্স হয়তো বিধবা স্ত্রী মৃত এই টাইপের ছেলে মেয়েদের একটু সমস্যাগুলি হচ্ছে বর্তমানে। দেখা যায় যে অনেক, আমি যেহেতু আপনাদের ভালোর জন্য আমি কিন্তু সরাসরি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা দুই পক্ষে কথা বলে আপনারা কিন্তু কাজ করে নিতে পারছেন। এতে কিন্তু সমাজের কিন্তু অনেক উপকৃত হচ্ছে, সেই উপকৃত জায়গাগুলি থেকে আপনাদেরও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে। আমি এতটুকু বলছি যে ছেলে মেয়ে বিয়ে ঠিক কর সব কিছু হয়ে গেল, যদি বলে যে কান্তাপাকে জানেও না তাহলে আপনারা সামথিং রং মনে করবেন। এটা আমি প্রতিটা ক্ষণ প্রতিটা দিন বলি। আর সমস্যা হওয়ার পরে আমার কাছে আসবেন না কেউ, সমস্যা হয়ে গেছে আপনারা আমাকে জানান নাই তো এটার তো দায়ভার আমি নিব না, আপনারা আমাকে জানানো দরকার ছিল, এটা আমি বলে দিব। আর এই ব্যাপারগুলিতে আসলে কিছু কিছু ব্যাপারগুলিতে আমি একটু সচেতন করতে চাই। দেখা যায় যে হয়তো ছেলে মেয়ে কথা বলে আপনাদের আন্তরিকতা, আপনাদের এটা আমাদের ছেলে না আমাদের মেয়ে না, আমরা জাস্ট আপনারা আসেন আমরা সন্ধান দিই, আপনারা খোঁজখবর নিয়ে বিয়ে শাদি করে ফেলবেন। এর চেয়ে বেশি তো আর কেউ কারো আপন জন না। আমরা 1-2 হাজার 5 হাজার টাকার মাধ্যমে আমাদের সার্ভিস চার্জের মাধ্যমে আপনাদের বিয়েগুলি সম্পন্ন হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যখন সমস্যাগ্রস্ত হবেন মানুষের ভিতরের খবর কেউ কেউ বলতে পারে না, তখন আমাদেরকে বলেন। তাই সমস্যা হওয়ার আগে চিন্তা করতে হয়। যেমন ছোট্ট একটু আমি যখন দেখি যেটা কোনো সমস্যাগ্রস্ত এইটা সাথে আমি সেকেন্ড টাইমে আর কখনও কোনো তার সাথে আমার কোনো কথা বা কোনো কিছু, মানুষ তো আর সব কিছু বুঝতে পারে না প্রথমে, যখন আপনার নলেজে আসবে এই সমস্যার সাথে সাথে সমাধানের চেষ্টা করবেন এবং সেটা থেকে দূরে চলে যাবেন। ছোট্ট একটি ঘটনা, আমি বললাম না যে আমার অফিসে কোনো মহিলা পিএস রাখতে পারি না, যাদেরই রাখি সবাই ওই যে ছেলেরা ফোন করে প্রবাসীরা তোমার কণ্ঠ শুনে পাগল হয়ে তারপরে সেই বিয়ে শাদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ হয়ে গেলে ভালো, কিন্তু আমি চাই না আমার এই প্রতিষ্ঠান থেকে আমার এই প্ল্যাটফর্ম থেকে একটা মানুষ অনভিজ্ঞ থাকুক, একটা মানুষ মেধাবী না থাকুক, যত রকমের মানে কাল্পনিক গল্পের মাঝে থাকুক না কেন তারা যাতে এগুলি বুঝতে পারে। আমি এই বোঝার জন্যই আপনাদেরকে এই কথাগুলি বলছি। আমি এই ছোটো ওর একটা সমস্যা, আমি 2-1 দিন ওকে ফোনটা ধরতে দিছি, আমি ট্রাই করলাম, পরে দেখি ওর নাম্বার দিয়ে দিচ্ছে এবং ওরা সুন্দর কথাবার্তা, আর ছেলেরাও বা কী কী কেমন বুঝি না, মোবাইলে কি ওরা এতগুলি স্কিপ ঘুরে এই ছবি দেখে পাগল হয়ে আসে, কি কাজের মানুষ কাজের লোক না কি সেটা না বুঝে এই ছবি দেখেই পাগল হয়ে যায়। পরে দেখলাম যে না তো ও তো মাঝে মাঝে ফোন ধরলে আমার অনেক হয়তো প্রবাসী ভাইরা হয়তো ওকে মনে করতেছে ছবিতে দেখে কি না কি সে কিন্তু আমার এখানে কাজ করে, তো এরকম আমি খারাপ কিছু বলবো না, বা কাজের লোক সে যদি বিয়ে করে তাহলে, কিন্তু আমি তো চাই না আপনারা কেউ কোনো সমস্যাগ্রস্ত পড়েন যে মিথ্যা কল্পনার লোককে আপনারা বিয়ে করেন, আপনাদের বাস্তবের সাথে মিল থাকতে হবে। তো আমি আস্তে করে বলছি, বোন
তোমাকে এই এই মাসের আর কোনো ইয়ে নাই, পুরো মাসে বেতন দিয়ে আনছে, তুমি দেশে থেকে ঘুরে আসো। তার মানে আমি বুঝে গেছি যে তার দ্বারা আমার ক্ষতি হতে পারে, সেজন্য এই ক্ষতির আগেই কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করে ফেলি যে কোনো জিনিস। এই জন্য যে ক্ষতি হওয়ার আগেই আমার ভাই ও বোনদের একটু নলেজে নিবা, যেহেতু এইটা একটা প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষের কল্যাণে কাজ হয়, বিয়ে হয় সারা জীবন সুখের জন্য। এখান থেকে আপনারা যখনই মনে করবেন যে আমাকে আউট করতে যেই পক্ষই চাবে সেই পক্ষের কোনো সমস্যা আছে, আমি বারবার বলছি, আর সব কিছু আমাদেরকে আপনারা খোঁজখবর নিয়ে কাজ করে ফেলেন, বাট আমাদেরকে এত দাওয়া তো দেওয়ার দরকার নেই, কিন্তু নলেজে দিবেন। এটা আল্লাহর একটা রহমত, একটা ঘর গড়ে দিলে যেখানে হাদিসে লেখা আছে হজের সমান সওয়াব। তাই এই জিনিসগুলি একটু চিন্তা ভাবনা করবেন, কেউ অন্তত আমার কথা হলে কেউ সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই, কাউকে ঠকিয়ে না, শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দিকি করেই মানুষ জীবন পরিচালনা করতে হয়। আমি তো আমার নলেজে যতক্ষণ থাকবে কারো কল্যাণ করার যে এই আমার একটা অ্যাক্টিভিটিস, আমার একটা আকাঙ্ক্ষা, এটা যতদিন আছে আমার কাছ থেকে আপনারা কখনো খালি হাতে ফিরবেন না, এটা আমার বিশ্বাস এবং আমি আমার সেটা ওয়াদা বদ্ধ। এবং আমি জানি আমার আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। কি হবে মানুষকে ঠকিয়ে নিজে অট্টালিকা হাইফাই থেকে একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ড পরে মৃত্যু হলে আমি যে এই দুনিয়ার লোক কেউ মনে রাখবে না, কিন্তু ভালো কাজগুলি আল্লাহর কাছে আমার এই ভালো কাজের ওসিলায় হয়তো আল্লাহ আমাকে, আল্লাহ সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, হয়তো রক্ষা করবে। তাই এই বিশ্বাস নিয়ে আমি চলি এবং আমি যেটা ক্ষতিকর আমি সেটা আপনাদেরকে বলবো, এটা আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আর ছেলে মেয়েরা আপনারা হয়তো অনেক সময় অনেক অন্তরঙ্গ হয়ে যান, হয়তো ভিডিও কলে আপনারা অনেকভাবেই আসতে ডিসপ্লে করেন, এগুলি থেকে আপনারা বিরত থাকবেন। মানুষ একটা সেকেন্ডের মধ্যে কিন্তু মানুষ হিংস্র হয়ে যায়, এগুলি কিন্তু দেখা যায়। ওই অনেকেই আমাকে ফোন দেয়, ভিডিও কল দেয়, আজে বাজে ছবি দেখায়, তখন কিন্তু আমি দূরে সরে যাই। যদি এই ভিডিওটা ওই ফেসটা যখন থাকবে তখন কিন্তু ওরা স্ক্রিনশট নিয়ে এটা আবার আরও দশজনের কাছে দিবে। এইভাবে কিন্তু আমরা মেয়েরা অনেক প্রতারিত হই। তাই এগুলি থেকে আমার বোনদের সতর্ক থাকতে হবে। মনে করবা কবুল হওয়ার আগে কোনো ছেলের সাথে কোনো অন্তরঙ্গ কোনো মোবাইলে কথা বলবো না, যেহেতু অনেক বলতে পারে আমরা প্রবাসে আছি, আমরা টেলিফোনে লং টাইম কথা বলি, ইয়ে করি, এই কথা পর্যন্তই, বাট মোবাইলে ভিডিও কলে কখনও কবুল হওয়ার আগ পর্যন্ত তোমাদের অন্তরঙ্গ কথাগুলি বলবো না। একটু ধৈর্য ধরতে হবে, যাদের ধৈর্য শক্তি নাই তারা কিন্তু যে কোনো খারাপ প্রবলেমে পড়ে যায়। তাই ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, যখনই বিপদ সাথে সাথে আল্লাহর কাছে যখনই খারাপ চিন্তা আসবে আল্লাহ নামাজের প্রতি দাঁড়ায় যেতে হবে, ভালো কাজের প্রতি যেতে হবে, এগুলিই হচ্ছে মানুষের জীবন। খারাপ কিন্তু মানুষের দুনিয়াতে খারাপ বেশি না, অল্প খারাপগুলি সারা বিশ্ব ঘুরে, তখনই মনে করি যে খারাপ, আমি তো দেখলাম ভালোর সংখ্যাই বেশি। যাক আমি আসলে কিছু কথা, কারণ আমি আমাকে সবাই বলতেছে, আমি মানুষের কথাতে আমি আবার সেটা শুনি কোনটা ভালো ভালোটা গ্রহণ করি। সবাই বলছে আপা এত সুন্দর কাজ করছেন, আজকে সকালে সেই বলছে যে আমি 2004 সালে আপনার অফিসে গিয়েছিলাম আমার মেয়ের জন্য, আলহামদুলিল্লাহ মেয়ের বিয়ে হয়েছে, এখন আমার কেন জানি সকালে পুরান ডায়েরি খুলতে খুলতে আপনার নাম্বারটাই আসলো, আমি নামাজ পড়ে উঠলাম। এরকম অনেকেই বলে আপনার নাম্বার দেখে ফোন, আপনি এই পেশাতে আছেন আপা, আপনার দ্বারা আমাদের কত উপকৃত হচ্ছে, আমাদের কত মানুষের আপনি কাজ করেছেন, আমার এখন এই ছেলে, ওই যে ছেলে প্রসঙ্গটা একটু বলতেই হয়, এত বেটার ছেলে, মানে আমি ডিসপ্লে করা যাবে না সেজন্য বলছি না, সেই ছেলেটা হঠাৎের মধ্যে কোন আত্মীয় স্বজনের মাধ্যমে বিয়ে হয়েছে, 7 দিনের মাথায় মেয়েটার সাথে ডিভোর্স হয়ে গেছে, সেই মেয়েটা সেই ফরেনারদের সাথে তার আজে বাজে ছবি ছড়িয়ে পড়েছে তাড়াতাড়ি। তখন এই কান্নাকাটি করে বলল আপা আপনি আমাকে একটা ভালো একটা মেয়ে অবিবাহিত দেন। যাক এখন এই মুহূর্তে আসলে আমি বেশ কয়েকটা পাত্রীর কথা বলছি, যে ডিভোর্স এবং বিধবা, যদি এরকম পাত্ররা থাকেন তাহলে যোগাযোগ করেন। আমি নাম ধরে ধরে বলছি কারণ মেয়েরা বলছে আপা আমাদের নাম বলেন কোনো অসুবিধা নেই, ওরা সকাল থেকে তাদের ইমার্জেন্সিভাবে পাত্র প্রয়োজন, পাত্র চাচ্ছি। আমি জান্নাত, ও নোয়াখালীতে থাকে, 33 মতো বয়স, ধার্মিক মেয়ে, ওর জন্য একটা পাত্র চাচ্ছে। রাকা, ও মাস্টার্স, ও মাদ্রাসা কোম্পানিতে আছে, শর্ট ডিভোর্স, ওর জন্য একটা পাত্র চাচ্ছে। আরেকটা বোন মণি, ও হচ্ছে 44 মতো বয়স, ও কানাডায় সিটিজেন বর্তমানে দেশে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা হচ্ছে ডাক্তার মেয়ে, বাবা মাও ডাক্তার, মেয়েটা অপূর্ব সুন্দরী, 30 মতো বয়স, শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা
একটা বোন ম্যাজিস্ট্রেট, ওর জন্য একটা ছেলে যাচ্ছে, ওর অবশ্য 36-37 মতো বয়স হয়ে গেছে, ওই যে নায়িকা কোয়েল আছে না, কোয়েলদের ক্যাটাগরি, পাতলা স্লিম, খুব সুন্দর মেয়েটা, ওর জন্য একটা ছেলে যাচ্ছে, শর্ট ডিভোর্স। আরেকটা বোন বিধবা, ওর 45 মতো বয়স, নদী ও এসএসসি পর্যন্ত পড়ছে, ঢাকায় ফ্ল্যাট আছে, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন শান্তা, ওরও 4-5টা ফ্ল্যাট আছে, ও 45 মতো বয়স, বিধবা, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন বিধবা নাজনীন, 35 মতো বয়স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে, ওর বিজনেস আছে। আরেকটা বোন কাকলি, ওর 46 মতো বয়স, ওরও বিজনেস আছে, বগুড়াতে সেটেল, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন ফার্মাসিস্ট সোহানি, ওর বয়স 30, ও শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন আফরিন, ওর 33 মতো বয়স, রাজশাহীতে বাড়ি, 5 ফিট 5 লম্বা, অবিবাহিত, এসএসসি পাস, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। তো আমি মনে করি এই যে এই পাত্রীদের কথা বলি আপনাদেরকে, আমি কত বিশ্বাস করে আপনাদেরকে আমার এই বোনদের নাম্বার দেই, আমার বোনদেরকে কত বিশ্বাস করে আমি ভাইদের নাম্বার দেই। দুই পক্ষ কথাবার্তা বলে মিললে কিন্তু আল্লাহর হুকুম থাকলে বিয়ে হয়ে যায়। এর চেয়ে বেশি আপনারা লং টাইম কথা বলতে যে অনেক ফেসাদে পড়ে যাবেন, অনেক সমস্যায় পড়ে যাবেন, বাস্তব কল্পনার মাঝে না থেকে বাস্তবতার মাঝে আসবেন। কথাতে যে কিছু কিছু মানুষ আছে শুধু কথাই বলতে যায়, এমন কোনো জায়গায় যায় যেখানে আমি ওরা ওদের কথাটা আমি মনে মনে শুধু লাই আল্লাহকে ডাকি যে আল্লাহ এই এই যে এত কথার মাঝে না থেকে একটু এবাদত বন্দিকে তো করা যায়। এই যে আমাদের এই ফেসবুক, এই ইউটিউব, এগুলির মাঝে দেখেন আমরা কত কিছু আর আছে। আগে তো সারাক্ষণ অবসর পেলে কোরআন তালাওয়াত করতাম, সুরা কালাম পড়তাম, এই যে এখন কী যুগ চলে আসছে, তো এখন আসলে কী করবো, এটাই সমাজটাই আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। তো সেজন্য এর মাঝেও কিন্তু মানুষ অনেক ধার্মিক, অনেক ভালো মানুষ আছে। আমি চাই প্রতিটা ভালো মানুষ, প্রতিটা মানুষই যাতে মানুষের কল্যাণে আসে এবং মানুষের কল্যাণে কাজের মাধ্যমে যে উন্নয়নটা, এটা আপনারা প্রতিটা ক্ষণ মুহূর্তে আপনারা উপকৃত হবেন, সেটা নিজে বুঝতে পারবেন। যেটা আমি আমার জন্য ভালো আমি আপনাদের জন্য ভালো মনে করি, সেজন্য আমি আমার অনেক কথা আপনাদের মাঝে শেয়ার করি। আমার যদি ভুল হয় ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ কখনও কারো ক্ষতির চিন্তা করবেন না, কারো রিজিক নষ্ট হোক সেই চিন্তা মনে আসবেন না। দেখবেন আপনার রিজিক আরও বেড়ে গেছে। প্রতিবারের মতো আমি আবারও দোয়া চাচ্ছি আল্লাহ মহানের করে, আমার নবীজির করে যাওয়ার তৌফিক আল্লাহ মহান যাতে আমাকে দেন। আমি এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।